জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। গতদিন সাবজেক্ট 12 এ আমরা কি কি নিয়ে পড়েছিলাম? আমরা হচ্ছে সলিনয়েড নিয়ে পড়েছিলাম, রাইট? আর আর হচ্ছে তড়িৎ চুম্বক বল নিয়ে আলোচনা করেছিলাম, দেখাইছিলাম মনে হয়, তাই না? যে দুইটা চুম্বকের মাঝখানে তার রেখে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে কি হয়, তাই তো? তো এখন কারো কোনো সমস্যা আছে কিনা প্রিভিয়াস ক্লাসের বেসিস একটু বলো তো। স্যার, দুইটা চুম্বকের আচ্ছা মাঝখানে তার রাখলে যে হয়, ওটা কেন হয়, এটা একটু আবার রিপিট করে। ওটা একটু আবার রিপিট করতে হবে। আচ্ছা, তো ঘটনা কি ছিল? ঘটনা ছিল দুইটা চুম্বকের মাঝখানে একটা তার রাখতেছি, আমি চুম্বক ভুলে যাই, আমি জাস্ট ম্যাগনেটিক ফিল্ডটা বুঝাই দিই তাহলেই হবে, তাই না? তো আমরা যদি ধরো এই পাশে নর্থ পোল, এই পাশে সাউথ পোল রাখি, তাহলে আমরা জানি যে আমরা নর্থ টু সাউথ এর দিকে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাবো, তাই তো? তো এই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আমরা কি করছি, আমরা একটা তড়িৎ পরিবাহী তার বসায় দিছি, তাই তো? তো যখন আমরা একটা তড়িৎবাহী তার বসায় দিছি, আমি গতকালকে একটা শিখিয়েছি তোমাদের ম্যাগনেটিক ফিল্ড একটু বোঝানোর জন্য, দেখো তো এই যে মার্কারটা দেখতেছো না, ধরো এটা একটা তড়িৎ পরিবাহী তার, তো আমরা যদি এটার মধ্যে কারেন্ট ফ্লো করি তাহলে কি হয়, এটা চারপাশে বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো ধরো এইটা হচ্ছে সেই আমাদের ম্যাগনেটিক ফিল্ড, তাহলে তারের মধ্যে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ডটা অনেকটা এই রকম ভাবে তৈরি হয়, জিনিসটা বুঝতে পারছো কাহিনীটা? তারের চারপাশে এভাবে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। একটা একটা সেকেন্ড, আচ্ছা, তো তারের চারপাশে হচ্ছে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো আমরা তো এই দুইটা ম্যাগনেটের মাঝখানে ঠিক এইভাবে একটা সোজা তার রেখে দিছি, এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে দেখবো না, তাই তো নাকি? জি স্যার, তো এই ম্যাগনেটিক ফিল্ডটার একটা স্পেসিফিক ডাইরেকশন আছে যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে তৈরি হবে। যদি তারের ক্ষেত্রে কারেন্ট ফ্লোটা হয় এইদিকে, মানে এইভাবে যদি আমরা রাখি, তাহলে কারেন্ট ফ্লোটা যদি হয় এইদিকে, তাহলে কি হচ্ছে, আমাদের ডান হাতে যে সূত্রটা আমরা জানি সেই অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড কোন দিক হবে, এই দিকে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো আমরা এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সমস্যা, কোনো সমস্যা নাই আশা করি। তো না এখন স্যার। খেয়াল করো, এই দুইটা যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে, এই উপরের অংশে এই ম্যাগনেটিক ফিল্ড আর এই যে বৃত্তাকার অংশের যে ম্যাগনেটিক ফিল্ড অপোজিটলি অ্যাক্ট করতেছে না নাকি? তো অপোজিটলি অ্যাক্ট করার ফলে ম্যাগনেটিক ফিল্ড গুলোর অবস্থা কি হবে, তারা কিন্তু কাটাকাটি করে স্যার ফেলবে। হ্যাঁ হ্যাঁ, স্যার বলের আরেকবার বলো। বলটা তো বিকর্ষণ করে দূরেও চলে যেতে পারে। বিকর্ষণ করে দূরে চলে যাবে, তুমি যেটা মনে করতেছো ব্যাপারটা এরকম না, যেভাবে চিন্তা করতেছো একটু ভুলভাবে চিন্তা করো, আমি বলি তোমাকে। ধরো আমি একটা হাত দিয়ে আর একটা হাতকে ধাক্কা দিচ্ছি, তো ডেফিনেটলি আমি হাতে বাধাদানকারী বল প্রয়োগ করব। বাট এই জায়গাতে তুমি যে জিনিসটা চিন্তা করতেছো, এইখানে এইটাও ম্যাগনেটিক ফিল্ড, এইটাও ম্যাগনেটিক ফিল্ড, দুইটা কি কোনো ফিজিক্যাল অবজেক্ট? না না ফিজিক্যাল অবজেক্ট হলে ধাক্কা দিতে পারবে না, তো কথাটা বুঝতে পারছো? আর জি স্যার, এইটার এই যে চৌম্বক ক্ষেত্র, সেটার উৎসটা কোথা থেকে? এই তার থেকে, বুঝতে পারছো কাহিনীটা? তো তারটা জি কোথায়, স্যার, তার কি এই বরাবর? তার তো নিচে, তো আলটিমেটলি ওইটার সাথে এটার অ্যাকশনটা ঘটবে না এই কারণে, বুঝতে পারছো কাহিনীটা? তো তাহলে সে কি তুলে বললেন নাও, আরেকটা স্যার? আমি বললাম যে এই ম্যাগনেটিক ফিল্ডের উৎস কি, এই মাঝখানে থাকা তারটা না, জি স্যার, তারটা তো এই জায়গায়, তো এই জায়গার সাথে এই জায়গার তো রিয়াকশন ঘটন ঘটতে পারবে না, এই জন্য যে তারটা এই জায়গায় থাকতো তাহলে হয়তো একটু চিন্তা করে দেখা যেত কিছু হয় কিনা, কথাটা বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা, তো উপরে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো তারা একে অন্যকে অপোজিট করতেছে, যার ফলে হবে কি, তারা একে অন্যকে কাটাকাটি করে দিবে অথবা একটু কমায় ফেলবে, কারণ এমনও তো হইতে পারে যে এটা দুর্বল এটা অনেক শক্তিশালী, তাহলে হবে কি, এটা শক্তিশালী এটা দুর্বল হওয়ার সত্ত্বেও এটা যেহেতু অপোজিটলি অ্যাক্ট করতেছে, সেটা কিছুটা পরিমাণ হলেও তো ম্যাগনেটিক ফিল্ডকে কমায় ফেলবে বা হ্রাস করবে, তাই না? তো ওইটাকে আমরা ধরে নিচ্ছি যে উপরে ম্যাগনেটিক ফিল্ড গুলা কাটাকাটি করার কারণে বা কিছু কমে যাওয়ার কারণে এখানে বল রেখার পরিমাণটা একটু কমে যাবে বা শক্তিতে একটু স্ট্রেংথটা কমে যাবে। তো এটাই হচ্ছে ঘটনা, মানে উপরে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, ব্যাপারটা হচ্ছে সিচুয়েশনটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তো এখন কাহিনীটা কি দাঁড়াইছে, এখন তাহলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নিচের সাইডে তো আছে, এবং যেহেতু এই দিকে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে তৈরি হচ্ছে, তো এই ম্যাগনেটিক ফিল্ড গুলো এবং এই ম্যাগনেটিক ফিল্ড গুলো দুইটাই তো সিমিলার, তাই না? একই দিকে,
তার মানে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড মিলে আরো একসাথে কোলাইড করবে, মানে একসাথে তারা মানে আরো বেশি এনার্জিস্ট হবে, আরো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাবো। তো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড মোটামুটি একটু সোজা থাকবে বলতে পারো, বাট চিন্তা করো যেই ম্যাগনেটিক ফিল্ড গুলা এইখানে আছে, একটু বড় করে দেখাই। তো এটা তো আমাদের মনে করো বৃত্তের একটা চাপের অংশ, তাই না? তো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর আমাদের যে তার মানে চৌম্বক থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করতেছে সেটা তো এইভাবে জেনারেট করতেছে, তাই না? তাই তো। তো এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করো, এই দুইটা যখন একসাথে কোলাইড করবে তারা কি একটা অ্যাঙ্গেলে কোলাইড করতেছে না? তাই তো। তো যখন তারা একসাথে অ্যাঙ্গেলে কোলাইড করতেছে, তাদের যখন লব্ধি একত্রিত হবে, মানে দুইটা ম্যাগনেটিক ফিল্ড যখন একসাথে কাউন্টারাইজ হবে, তখন যে ঘটনাটা ঘটবে দুইটা মিলে লব্ধি যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পাবো এই অংশের জন্য, এইটা এইটা এইটার জন্য চিন্তা করলে এইটা একটু এই দুইটা মিলে একটু মাঝামাঝি একটা পথে যাবে। এই দুইটা চিন্তা করলে এই দুইটা মাঝখানে যে অ্যাঙ্গেল তৈরি করছে তার মাঝামাঝি একটা পথে যাবে, আর এখানে এই দুইটা যা করছে তার মাঝামাঝি একটা পথে যাবে। তার মানে একটা বাঁকা এইভাবে যাচ্ছে আর একটু সোজা আসতেছে। তো দুইটা মিলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে ওভারঅল যে ম্যাগনেটিক ফিল্ড গুলা এই এরকম একটা শেপ নিবে। কথাটা বুঝতে পারছি সবাই? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো তার ফলে আমরা যদি দুইটা ম্যাগনেটিক ফিল্ডকে আলাদা আলাদা করে না দেখার চেষ্টা করে ওভারঅল দেখার চেষ্টা করি, যে দুইটা একসাথে একত্রিত হয়ে একীভূত হয়ে যাবার পর যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা দেখবো অনেকটা এইরকম। বুঝতে পারছি কাহিনীটা? তো এখন প্রশ্ন হচ্ছে, সমস্যাটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ম্যাগনেটিক ফিল্ড সবসময় সোজা থাকতে চায়। কি থাকতে চায়? সোজা থাকতে চায়, সে চায় না আসলে বাঁকা থাকতে। তো যেহেতু এই ম্যাগনেট গুলো বেঁকে গেছে, মাঝখানে এই জায়গাতে কি আছে, তার আছে, মানে এটা চিন্তা করা যায় এরকম যে এই তারের ভারের ম্যাগনেটিক ফিল্ড বাইকে গেছে। ঠিক আছে, অনেকটা এইভাবে ভাবা যেতে পারে জাস্ট বোঝার খাতিরে। তো এখন যে কাহিনীটা হচ্ছে, এই ধরো আমাদের এই যে টিস্যুটা দেখতেছো এটা হচ্ছে ধরো আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ড এর মাঝখানে ধরো আমরা এই তারটা রেখে দিচ্ছি, মার্কারটা হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহী তার। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে নিচের দিকে বাঁকা। তো এখন যদি ম্যাগনেটিক ফিল্ডটা সোজা হইতে চায়, মানে আমি যে টিস্যুটাকে সোজা করতে চাই, তো হোয়াট উড বি হ্যাপেন, এটা উপরের দিকে লাভ দিবে না নাকি? জি স্যার। জি স্যার। তো এই এই জিনিসটাই ঘটবে তোমাদের ওই পরিবাহক তারটার সাথে। বুঝতে পারছি কাহিনীটা সবাই? জি স্যার। তো এবার একটু আমরা কি বইটা পড়ে দেখছি? আমরা কি বই থেকে জিনিসটা পড়ে দেখছি সবাই? স্যার বইয়ে স্যার অনেক হালকা করে মানে স্যার মেইন কথাটাই লিখা দিছে। হালকা করে মেইন কথাটা লিখে দিচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা ভারী করে বুঝলেই হবে। ঠিক আছে, বই হালকা থাকুক, একটু ভারী করে বুঝে রাখেন। আর সূত্রটা নিশ্চয়ই মনে আছে যে মানে এখানে তারটা কখন কোন দিকে লাফাবে সেটা কিভাবে বের করব, নাকি নিয়মটা মনে আছে? বাম হাতের তিন আঙ্গুল লাগবে। হ্যাঁ, বাম হাতের এই তিনটা আঙ্গুল লাগবে। ঠিক আছে, মিডল ফিঙ্গার, তর্জনী, আর এটা হচ্ছে আমাদের কি বৃদ্ধাঙ্গুলি বলি আমরা হয়তো অনেকে। তো এইভাবে ঘটনাটা ঘটবে। তো এটা হচ্ছে কি ছিল, তর্জনী কি ছিল, এটা হচ্ছে চৌম্বকের ম্যাগনেটিক ফিল্ড, আর মধ্যমা কি ছিল, এটা ছিল আমাদের তারের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ, আর বৃদ্ধাঙ্গুলি কি ছিল, তারটা কোন দিকে লাভ দিবে। এটা তো বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, হয়েছে কি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে স্যার ডোমিনেট দিকটা সাউথ থেকে নর্থ? ডোমেনের দিকটা সাউথ থেকে নর্থ কেন? ডোমেনের দিকটা সাউথ থেকে নর্থ কেন প্রশ্নটা উল্টা করে ফেলছো। প্রশ্নটা হবে এইরকম যে ডোমেন যে দিকে সেই দিকে আসলে নর্থ পোল ধরা হয়, বুঝতে পারছো? আর স্যার চৌম্বকক্ষেত্র দিকটা নর্থ থেকে সাউথ? চৌম্বকক্ষেত্র দিকটা নর্থ থেকে সাউথ বলতে গেলে মুখে শুনলে মনে হয় উল্টা, বাট আসলে কিন্তু একই, দুইটা কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা চুম্বক, এটা যদি হয় আমাদের নর্থ, এটা যদি হয় সাউথ, তাহলে এই দিকে হচ্ছে কি
ডোমিনেট দিক, নর্থের দিকে। তো একটা নর্মালি একটা চুম্বকের ক্ষেত্রে নর্থ এবং সাউথ একত্রিত হবে, মানে দিকগুলা কিন্তু অপোজিট হচ্ছে না, খেয়াল করছো? একটা সিঙ্গেল লুপের মতই তৈরি করতেছে। জি স্যার। তো এখানেও ঘটনাটা সেম হবে। আরেকটা বিষয় বলে রাখা দরকার যে এই চৌম্বক ক্ষেত্রগুলো কিন্তু ত্রিমাত্রিক, মানে শুধু উপরে নিচে না, এই বোর্ডের উপরে উঠে আসছে, ব্যাপারটা এটা এরকম, ঠিক আছে? ধরো আমি যদি একটা খুব ছোট্ট একটা চুম্বক চিন্তা করি না, মনে করো এটা নর্থ এটা সাউথ, তাহলে এখানে কি আমি এইরকম গোল গোল ই দেখবো না? তো এইটা অনেকটা এরকম ভাবে তুমি চিন্তা করতে পারো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড, ধরো আমি আমাদের হাতে এই জিনিসটা, এটা কি বলে আমি জানি না, তো এটাকে যদি আমি এইভাবে ঘুরে ধরি তাহলে কি হবে, কিরকম শেপ নিচ্ছে দেখতে পাচ্ছ সবাই? স্যার দেখতেছি। তো যেই শেপটা এই যে এইখানে নিয়েছে না, এক্স্যাক্টলি এই শেপটা এখানে তৈরি, খেয়াল করো, দেখো তো প্যাচ গুলা, বুঝতে পারতেছো? জি স্যার বুঝছি। তো এইরকম ত্রিমাত্রিক ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? এটা মনে করি যে আমাদের হয় চুম্বক, এটা যদি হয় মনে করো নর্থ, এটা মনে করো সাউথ হয়, তাহলে এইভাবে ত্রিমাত্রিক ভাবে ম্যাগনেটিক ফিল্ড টা তৈরি হবে, জিনিসটা মাথায় রাখা দরকার। তাহলে যদি ব্যাপারটা চুম্বকের ক্ষেত্রে এরকম হয়, তাহলে সলিনয়েডের ক্ষেত্রে কি সেম হবে না? স্যার একটা কোশ্চেন, বলো। সলিনয়েড কে কি স্যার ইলেকট্রিক ম্যাগনেট বলা যায়? ইলেকট্রিক ম্যাগনেট বলে না, এটাকে বলে ইলেক্ট্রোম্যাগনেট, এটাকে আমরা বলি ইলেক্ট্রোম্যাগনেট। আসলে সলিনয়েড আসলে কোন স্পেসিফিক জিনিস না, সলিনয়েড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের একটা প্রকার ভেদ মাত্র, ঠিক আছে? সলিনয়েড আছে তোমার বিভিন্ন, আরেকটা নাম ভুলে গেলাম, আরেকটা আছে টরয়েড আছে, সেই ক্ষেত্রে আবার তোমার ওই নর্মালি সলিনয়েডের ক্ষেত্রে একটা তারগুলোকে পেঁচানো হয়, ঠিক আছে? আর টরয়েডটা করা হয় একটা রিং নেওয়া হয়, ধাতব রিং, ওই রিং এর চারপাশে এটা পেঁচানো হয়। তো এতে যে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, তখন এই রিং এর মধ্যে চুম্বক ক্ষেত্র আটকে যায়, বের হইতে পারে না। এটা নিয়ে কথা বলবো না, তোমরা কম্পিউটারের মাদার বোর্ডে এরকম জিনিস দেখে থাকবা, এটাকে আমরা ইন্ডাক্টরও বলে থাকি আসলে, যেগুলো অনেক ফাংশন আছে, অনেক কাজ আছে। আজকে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা সলিনয়েডের কে, মানে একটা তারকে যখন আমরা কুণ্ডলী আকারে পেঁচাই, তার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে কি হচ্ছে, সেখানে নর্থ এবং সাউথ জেনারেট করতেছে, তাই তো? তো এখন ইউজুয়ালি যেটা করা হয় যে সলিনয়েডের ক্ষেত্রে এটাকে সাধারণত একটা কাঁচা লোহার উপর পেঁচানো হয়। কাঁচা লোহা মানে হচ্ছে, মানে যেটা আসলে তোমার কি করা হয়, যেটাকে আমি জানি ফ্যাক্টরিতে তারা কি কিভাবে কাজটা করে, মানে এটা জাস্ট গলিত লোহাকে জাস্ট শক্ত করে ফেললে সাথে সাথে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কাঁচা লোহা বলি। কাঁচা লোহা খুব শক্তিশালী হয় না, তবে এটা 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 একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, এটা খুব সহজ, এটাকে খুব সহজে চুম্বকিত করা যায়, আবার বিচুম্বকিত করা হয়। তো ধরো আমরা একটা নর্মালি একটা জাস্ট তার কাটাইছি একটা এর মতো, তো তাহলে ডেফিনেটলি এটা এই প্রান্তে হবে নর্থ, এই প্রান্তে হবে সাউথ, বা কোন একদিকে নর্থ সাউথ হবে, এখন কোন দিকে ঠিক লেখলে আমরা ভুলে গেলাম সেটা ভাবার প্রয়োজন পড়বে না, ওটা আমরা রুট দিয়ে বের করে নিতে পারবো। তো এখন ওই একই কাজটা, একই তারটাকে আমরা যদি এখন শুধু না পেঁচে, আমরা যদি একটা ধাতব দণ্ড নেই, ধাতব দণ্ড নিয়ে তার উপর পেঁচাই, তাহলে সেখান থেকে আসলে অনেকটা বেশি বেনিফিট পাওয়া যায়। কেন অনেক বেশি বেনিফিট পাওয়া যায় একটু বলি, খেয়াল করো, নর্মালি যখন এই লোহাটা ছিল সাধারণ লোহাটা, এই সাধারণ লোহাটা তো চুম্বক না, কিন্তু আমরা তো জানি লোহা কি টাইপের পদার্থ, লোহা কি জাতীয় পদার্থ? প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে ওর মধ্যে ডোমেইন আছে, মানে ডোমেইন আছে, মানে কিন্তু সেগুলা দিক ঠিক নেই, ভুলভাল দিকে আছে, যার কারণে সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেটের মতো বিহেভ করতে পারতেছে না। তারের জন্য এখানে তো আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে নাকি, তাই তো? তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড গুলো গিয়ে কি করবে, এর ভেতরে থাকা, এর ভেতরে এই চুম্বকটা এই দণ্ডটার ভেতরে থাকা ডোমেন গুলো এফেক্ট করবে না, এফেক্ট করে কি করবে, ওর ভেতরে থাকা ডোমেন গুলোকেও সোজা করে নিবে। কথাটা বুঝতে পারছো? তো তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো,
আমি যদি এখন একটা নর্মালি নর্মালি একটা এই ধাতব দণ্ডটাকে একটা ডোমেন গুলাকে আমি অ্যালাইন করি, তাহলে সেটাকে একটা চুম্বকে পরিণত হবে না নাকি? কোনো সমস্যা আছে? এটা চুম্বকে পরিণত হবে, মানে তার তখন নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তাই তো? এবার একটু চিন্তা করো, নর্মালি যখন শুধু কুণ্ডলীটার মধ্যে আমরা তার পাইতেছি, তারও তো একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড থাকবে নাকি? বাট আমরা এখন দুইটাকে একসাথে করছি, এতে যে লাভটা হয়েছে এই কুণ্ডলীর জন্য তো ম্যাগনেটিক ফিল্ড পাবোই আমরা, তার সাথে ভেতরে থাকা যে লোহাটা সেটাকে তো আমরা চুম্বকিত করে ফেলছি, তাহলে তার নিজস্ব ম্যাগনেটিক ফিল থাকবে। তাহলে ওভারঅল ঘটনাটা কি দাঁড়াবে? এখানে শক্তিটা ডাবল হয়ে যাবে, মানে এক কথায় নর্মালি এই সরসারিনেরটাকে একটা ধাতব দণ্ডের উপর পেঁচানোর ফলে এই জিনিসটার গোটা ইলেকট্রোম্যাগনেটটার যে স্ট্রেংথ, এটা আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। আর যখন আমরা ইলেকট্রিসিটি অফ করে দিব, তখন কি হবে এর ভেতরে থাকা ডোমেন গুলার কি অবস্থা হবে? যেই লাও সেই কদু হয়ে যাবে, ঠিক আছে? মানে আগের মতো এদিক সেদিক বিভ্রান্ত হয়ে যাবে, মানে তার চুম্বকত্ব হারায় যাবে। এই জন্য আসলে চুম্বক এভাবেই তৈরি করা হয় অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে, ঠিক আছে? অনেক শক্তিশালী চুম্বককে এইভাবেই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তৈরি করা যায়, তবে সেই ক্ষেত্রে কাঁচা লোহা ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে অনেক অনেক হেভি মেটাল ব্যবহার করা হয়। মানে ওটা কি ধরনের বিশেষ মেটাল ব্যবহার করে আই জন্য, বাট সেই ক্ষেত্রে এমন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় এবং যাতে ওইটার ভেতরে থাকা ডোমেন গুলো বাধ্য হয় ডোমেন গুলার দিক গুলাকে পারমানেন্টলি সেট করে নিতে। তো কাঁচা লোহার ক্ষেত্রে হয় কি, ডোমেন গুলাকে দিক পরিবর্তন করা সহজ, আবার ইলেকট্রিসিটি অফ করে দিলে সেগুলা দিক ভ্রান্ত হয়ে যাওয়া সহজ। এন্ড দ্যাট ইজ ওয়াই সেটা দ্রুত চুম্বকিত করা যায়, দ্রুত বিচুম্বকিত করা যায়। তোমাদের কারোর বাসায় যদি কলিং বেল থাকে যে সুইচ দিলে টাক করে একটা বাড়ি মারে, আবার অফ করলে টাক করে বাড়ি একটা মারে, এরকম কলিং বেল দেখছো না তোমরা? বা ফিজিক্যাল কলিং বেল যেটা দুই পাশে মেটালের মতো থাকে, জি স্যার। তো ওইটার মধ্যে আসলে একটা সলিনয়েড থাকে আর কিছুই থাকে না, ঠিক আছে? একটা সলিনয়েড থাকে এবং ওই সলিনয়েডের ভেতর দিয়ে একটা ধাতব রিং এর মতো বা রডের মতো বসানো থাকে, যেটা সাথে স্প্রিং থাকে, মানে সেটা সামনে পিছনে যাতায়াত করতে পারে স্প্রিং এর মতো করে, ঠিক আছে? তো যখনই ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয় তখন হয় কি, ওটাকে টান মারে। তো যখনই টান মারে তখন এই পাশে এই রিংগুলার দুই পাশে দুইটা মেটাল লাগানো থাকে, ওটার মধ্যে টাক করে বাড়ি মারে এবং সেখান থেকে কলিং বেলের আওয়াজ হয়। এভাবে গোটা জিনিসটা কাজ করে। স্যার যদি আমরা ভিতরে কিছু না রাখি, তাহলে কি স্যার কোনো নর্থ পোল কে আনলে অ্যাট্রাকশনটা কোথায় পাবো? ভিতরে না আনলে, মানে তুমি বলতে চাচ্ছো এটা ভেতরে কোনো ধাতব দণ্ড নাই, ঠিক আছে? জি স্যার, শুধু পেঁচানো তার আছে। তুমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করছো, এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল আছে, তৈরি হয়েছে। তুমি এখন আরেকটা চুম্বক আনতেছো নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা চুম্বকের নর্থ পোল এটা কাছাকাছি আনবা নাকি? স্যার সাউথ পোল আনবো। সাউথ পোল আনবা, তাহলে আকর্ষণ করবে। আর এটার মধ্যে এটা এটার মধ্যে টেকনিক্যালি কোনো পার্থক্য নাই, তুমি স্যার ভিতরে তো ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতেছো। হ্যাঁ, ভিতরে তো কোনো ডোমেইন তৈরি হতে পারেনি। এটার ভেতরে ডোমেন তৈরি হইতে পারে নাই, এটার ভেতরে শুধু ধাতব পদার্থ নাই, কিন্তু এই চৌম্বকের এই তারের মধ্যে তড়িৎ প্রবাহ করার ফলে সে তো নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে নাকি? জি স্যার। করছে না তো, ওই ম্যাগনেটিক ফিল্ড এর কারণেই টানবে। বুঝা গেছে? বুঝতে পারছি। তোমাদেরকে যদি আমি সরাসরি পড়াইতে পারতাম, তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্যালি দেখাইতে পারতাম, ফিল করাইতে পারতাম যে এখানে কি ঘটনাটা ঘটে, ঠিক আছে? আমরা এসি কারেন্ট করছি না? এসি কারেন্ট, এসি স্যার একটু বলছিলেন। হ্যাঁ, এসি কারেন্ট অল্টারনেটিক কারেন্ট, যে কারেন্টটা বারবার দিক পরিবর্তন করে। তো আমরা যদি এই সলিনয়েডের মধ্যে এসি কারেন্ট দেই না, বলে ফেলি এখন যেহেতু কথা হচ্ছে, এসি কারেন্ট দিলে কি, এসি কারেন্ট বারবার দিক পরিবর্তন করে না। তো সলিনয়েডের মধ্যে যদি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা হয় তাহলে কি হয়? চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হবে, একটা নর্থ একটা সাউথ দিক পরিবর্তন হবে। তার মানে এই নর্থ আর সাউথ বারবার চেঞ্জ হবে এবং সেকেন্ড সেকেন্ডে সেটা 50 বার করে চেঞ্জ হতে থাকবে অটোমেটিক্যালি, রাইট? হ্যাঁ, জি তো স্যার। তখন যে ঘটনাটা ঘটবে, তুমি যদি একটা চুম্বকের সাউথ পোল বা নর্থ পোল যে কোনো প্রান্ত এটা কাছে আনো না, দেখবা কি এরকম একটা হামিং সাউন্ড করে, মানে মনে হয় একবার টানতেছে একবার ছাড়তেছে, ভাইব্রেশনের মতো করে। তার নর্থ সাউথ বারবার চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা ফিল হয়, ঠিক আছে? যারা আমার কাছে ফিজিক্যালি করে আসছে বা পড়ছে, তাদেরকে সবাইকে আমি এগুলো হাতে কলমে দেখাই, একদম ফিজিক্যালি তুমি মানে ফিল করতে পারবা যে এসি কারেন্টটা যে এখানে প্রবাহিত হইতেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং।
তো যাই হোক, অনলাইনে তো এটা বোঝানো দেখানো হাতে ফিল করানো সম্ভব না, আপাতত এইভাবেই বোঝার চেষ্টা করি। আচ্ছা, কারো কি আর কোনো প্রশ্ন আছে এখন? কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? আচ্ছা, তো এই ফিগারটা একটু রিমেম্বার করার চেষ্টা করি, যেহেতু আমরা এই ফিগারটা কতদিন দেখছি। তো আমরা কি দেখতেছিলাম যে আমরা যদি চুম্বক ক্ষেত্রের মাথায় একটা তার রেখে তার মধ্যে তড়িৎ প্রবাহ করি, তারটা কি হয়, উপরের দিকে লাফ দেয়, তাই না? তাই তো, বা নিচের দিকে লাফ দেয়, ডিপেন্ডস অন দ্য ডাইরেকশন। এখন চিন্তা করো আমরা আরেকটা সলিনয়েড নিয়েছি, তো বাদে চলে হচ্ছে কেন, আচ্ছা আমরা ধরো গতদিন একটা লাইন বলছিলাম না আমি, যে আমরা যদি সলিনয়েড কে ইলেকট্রিসিটি দেই তাহলে আমরা কি পাই সেখান থেকে, আমরা টেকনিক্যালি সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড পাই, চৌম্বক ক্ষেত্র পাই, তাই তো? উল্টাটা করলে কি হবে, মানে আমরা যদি এখন সলিনয়েড কে চৌম্বক ক্ষেত্র দেই তাহলে বিনিময়ে কি তড়িৎ প্রবাহ পাওয়া উচিত না, উচিত তো নাকি? তো জি স্যার, এই জিনিসটা আসলে হয় কিনা এইটা নিয়ে তৎকালীন সময়ে 1800 শতকের কথা বলতেছি, ওই সময়ে 3 জন বিজ্ঞানী খুব গবেষণা করতেছিলেন, ঠিক আছে? তার মধ্যে অন্যতম হচ্ছেন একজন বিজ্ঞানী ফ্যারাডে। তোমাদের বই হাতে এখন সেভাবে জিনিসগুলো উল্লেখ করা নাই, তারপর আমি বলি, তো ফ্যারাডে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করছে। হ্যাঁ, ফ্যারাডে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করছে যে আচ্ছা তাহলে কি এটা সম্ভব কিনা, আমরা সলিনয়েড থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারবো কিনা যদি আমরা উল্টা কাজটা করি। তো ফ্যারাডে এর জন্য যে কাজটা করছিল, সে যেটা করছে, এটার পাশে প্রথমে একটা চুম্বক রাখছে, একটা সাধারণ দণ্ড চুম্বক, ঠিক আছে? একদম সিম্পল বিষয়, সিম্পলি বুঝো, ঠিক আছে? সে যখন এটার মধ্যে চুম্বক মানে চুম্বকটা রাখছে, ধরো এটা নর্থ, ধরো এটা সাউথ, ঠিক আছে? তো যখন সে রাখছে, তখন এটা রাখার সময় সেট আপ করার আগে সে একটা কাজ করছে, এই সলিনয়েডের যে দুইটা প্রান্ত ব্যাটারির বদলে সেখানে সে একটা গ্যালভানোমিটার বসাইছে। আমরা নিশ্চয়ই জানি গ্যালভানোমিটার কি করে, গ্যালভানোমিটারের মধ্যে ইলেকট্রিসিটি গেলে সেটার কাঁটাটা বিক্ষেপ দেয়, লড়ে। তো ফ্যারাডে করছে কি, চুম্বকটা রাখছে, রাখার পরে দেখে না কিছু হইতেছে না, মানে গ্যালভানোমিটারে কিছুই শো করতেছে না। তো যখন শো করতেছে না, তখন সে একটা রেডিও মেগে ফায়ার হয়ে চুম্বকটা জোরে সরাই দিচ্ছে সেখান থেকে, মানে নর্মালি রাখছে আস্তে আস্তে, বাট যখন কিছু হইতেছে না, অনেকক্ষণ ধরে বসেছিল, কিছু কোনো লাভ হয় না, কারণ সে চিন্তা করতেছিল যে এই চুম্বকের তো নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, আছে না? তো সেই নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড গিয়ে তো এই সলিনয়েডের উপর গিয়ে এফেক্ট করতেছে, তো তারপরেও কেন সলিনয়েড থেকে আমি বিনিময়ে কিছু পাচ্ছি না? তো সে কিছু পাচ্ছে না, বাট যখন কিছুই হইতেছে না, তখন সলিনয়েডটাকে জোরে এখান থেকে সরাই দিছে, মানে অনেকটা স্পিডে। দ্যাট টাইম হোয়াট হ্যাপেন্ড, হি স দ্যাট, মানে সে দেখলো যে যখন যেই মুহূর্তে এই চুম্বকটাকে সে এখান থেকে সরাই নিছে, সাথে সাথে এই গ্যালভানোমিটারের কাঁটা যেটা ছিল, স্টিল ছিল, এটা হঠাৎ করে নড়ে উঠছে, নড়ে উঠে আবার জিরো হয়ে গেছে, মানে সে এটাকে এই জায়গাতে নিয়ে আসছে। তো সে অদ্ভুত অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি হলো, এতক্ষণ ধরে কোনো কিছু হইতেছিল না, আমি যে চুম্বকটাকে টান দিলাম তখন কি হলো, গ্যালভানোমিটার কাটানো নড়ে উঠছে, বাট ওই একটা টাইনি মোমেন্টের জন্যই, তারপরে আবার গ্যালভানোমিটার জিরো হয়ে আছে। তখন চিন্তা করলো আচ্ছা হইলোটা কি, তখন সে জিজ্ঞাসা করছে, আবার চুম্বকটাকে দ্রুত এই সলিনয়েডের কাছে আনছে, দ্রুত স্পিডে আনছে, নিয়ে রাখছে, অ্যান্ড দ্যাট দ্যাট টাইম হি ইন্টারেস্টেডলি অ্যাচিভ দ্যাট হোয়াট হ্যাপেন, যে যখন চুম্বকটা দূরে নেওয়া হয়েছিল তখন যেমন ভাবে গ্যালভানোমিটার কাঁটাটা নড়তেছিল, ঠিক একই ভাবে যখন চুম্বকটাকে কাছে আনা হয়েছে, সাথে সাথে গ্যালভানোমিটার কাঁটা লড়া আবার লড়ছে, লড়ে আবার স্টক হয়ে গেছে। মানে বিষয়টা বুঝতে পারতেছো, যখন চুম্বকটাকে সলিনয়েডের কাছে আনতেছে তখন কিছু একটা পাওয়া যেতেছে, আবার যখন দূরে আনতেছে
তখন আবার কিছু একটা পাওয়া যেতেছে। তো এবং সে ভালো করে খেয়াল করে দেখলো যখন এই চুম্বকটাকে মুভমেন্ট করা হইতেছে বারবার, একমাত্র তখনই এই গ্যালভানোমিটারের মধ্যে ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে। বা যখন সে এইখানে রেখে দিছে স্টপ করে, বা এখানে স্টপ করে রেখে দিছে এক জায়গায় বসে আছে, নাথিং ইজ হ্যাপেনিং, জিনিসটা ধরতে পারছি। তার মানে আমরা এখানে কাহিনীটা হইতেছে কি, কাহিনীটা হইতেছে আমরা যদি এই সলিডের মধ্যে তার পাশে একটা শুধু চুম্বক রেখে দেই, জীবনেও সেখান থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাবে না। বা যদি আমরা একটা সলিনয়েড কাছে একটা চুম্বককে বারবার কাছে দূরে নিয়ে আসি, বারবার স্থান পরিবর্তন করি, দ্যাট টাইম হোয়াট হ্যাপেন, তখন এই গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হইতে থাকে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো জি স্যার, এখানে বিষয়টা আসলে হইলো কি, মানে এটা কেমন কনসেপ্ট যে আমাকে কেন চুম্বকটাকে সামনে পেছনে আনা নেওয়া করতে হবে? এটার উত্তরটা খুঁজবো এই জায়গাটাতে। কিভাবে? দেখো, আমরা জানি এর মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে তারটা উপরে বা নিচের দিকে লাভ দিবে, তাই না? এটা চিন্তা করো তো, যখন এই তারটাকে তারটা উপরে বা নিচে লাভ দেয়, সে তো আসলে চুম্বকের যে চুম্বক ক্ষেত্র তার মধ্যে দিয়ে উঠানামা করে, তাই না? তার মানে টেকনিক্যালি ঘটনাটা কি দাঁড়াইতেছে, যে এখন যদি আমরা উল্টা কাজটা করি, মানে আমরাই যদি এখন বাইরের এক্সটার্নাল সোর্স দিয়ে বা অন্য কোনো এনার্জি দিয়ে এই তারটাকে উপরে নিচে আপ ডাউন করার ব্যবস্থা করি, তাহলে কি আমি রিভার্স অ্যাকশন পাবো না? মানে তখন এটার মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে না, হবে কি না? জি স্যার। আচ্ছা, সবাই বুঝতেছি না কাহিনীটা, কারো তো কনফিউশন মানে সমস্যা হচ্ছে না, চুপচাপ আরেকবার বলি। আমরা যখন এটার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতেছি, তখন তারটা তো উপরের দিকে লাভ দিচ্ছে বা নিচের দিকে কোন একটা দিকে লাভ দিবে, তাই তো একটা ফোর্স গেইন করবে। বাট আমরা যদি এখন তারের মধ্যে ইলেকট্রিসিটি না দিয়ে আমরাই বাইরের কোনো শক্তি দিয়ে এই তারটাকে ধরো ধরে আমি উপরে নিচে ওঠানামা করতেছি, তাহলে আমি উল্টা কাজটা করতেছি না? তো উল্টা কাজ যদি আমি করি, তাহলে আমি উল্টা রিয়াকশন পাবো না? মানে কি হবে তখন? যেটা হবে যে আমি বাইরে থেকে এক্সটার্নাল সোর্স দিয়ে তারটাকে আপ ডাউন করার ফলে ওই তারের মধ্যেই তখন তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। তো এটাই আসলে ঘটে, এটাই আসলে ঘটে, এটাই হচ্ছে ট্রু। হ্যাঁ, প্রসেসটাও ঠিক উল্টা বলা চলে। হ্যাঁ, প্রসেসটা ঠিক উল্টা না, এক্স্যাক্টলি উল্টা, ঠিক আছে, একইবারেই উল্টা, ঠিক আছে। মানে এটাই হচ্ছে ন্যাচারাল ফ্লো। তো তার মানে আমি যখন এই তারটাকে উপর নিচে উঠানামা করবো, আমি দেখবো তারের মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে, মানে এখান থেকে তখন আমি তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারবো। এখন একটু এখানে এইখানে জিনিসটা খেয়াল করো, এখানে কি হইতেছে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এর মাঝখান দিয়ে আমি তারটাকে উঠানামা করাইতেছি, তাহলে আমি বলতে পারি না যে, অনেকটা এরকম চিন্তা করা যায় যে এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলা যাচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কেটে তার গুলা উপরে উঠতেছে বা নিচে নামতেছে, তাই না? মানে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এর মাঝখান দিয়ে আমি তারটাকে উঠানামা করাইতেছি, তার মানে আমি তো চিন্তা করতে পারি না যে তারটা আসলে ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কেটে উপরে উঠতেছে, কেটে নিচে নামতেছে। জি স্যার। তো এক্স্যাক্টলি সেম থিংটা চিন্তা করো এইখানে, আমরা যখন এই চুম্বকটাকে স্থির রেখে দিয়েছি, তখন এই চুম্বকের যে নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই সলিনয়েডের মধ্যে দিয়ে এখন পাস করতেছে রাইট নাও। কিন্তু এখানে এই তারগুলোর সাথে ম্যাগনেটিক ফিল্ড কাটাকাটি হইতেছে না, কাটাকাটি বলতে মানে কাজ করতেছে না। বাট আমরা যদি যখন এইটাকে দূরে নিয়ে আসব, এই চুম্বকটাকে দূরে নিয়ে আসব, চিন্তা করো এটা একটা ধাতা, ঠিক আছে, আমি যদি এখন গোটা জিনিসটাকে দূরে নিয়ে আসি, তাহলে মানে বিষয়টা কেমন দাঁড়াবে? তখন যে বিষয়টা দাঁড়াবে, যদি আমি এই সিনারিওটা নিচে আঁকার চেষ্টা করি, তখন এটা যখন দূরে আসতেছে, দূরে তো অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনেক কমে যাবে। তো দূরে নিলে তখন আসলে খুব সামান্য ম্যাগনেটিক ফিল্ড এটার মধ্যে দিয়ে পাস করবে, মানে বিষয়টা এরকম দাঁড়াবে না? বুঝতে পারলাম? জি স্যার।
তাহলে ঘটনাটা কি হইতেছে? ঘটনাটা যেটা হইতেছে যে এই সয়লারের মধ্যে চুম্বকটাকে পাশে দূরে বা কাছে আনা নেওয়া করার ফলে এই যে বল লেখাগুলা, চুম্বকের যে বল লেখাগুলা, সেগুলা এই তারের মধ্য দিয়ে বারবার ছেদ করতেছে না, বুঝতে পারছি, মানে কাট করতেছে না। নাকি দেখো চিন্তা করো, যখন কাছে থাকে, হ্যাঁ রাইট, আর যখন এই প্রসেসটা ঘটতে থাকে তখনই আসলে এইটার সাথে এইটাকে একটু মিলাও, তার মানে আমি যখন কাছে বা দূরে নিচ্ছি, তার মানে টেকনিক্যালি তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড গুলা কাটতেছে, আবার টান দেওয়ার সময়ও কাটতেছে, ঢোকানোর সময়ও কাটতেছে, বের করার সময়ও কাটতেছে। তো হোয়াট উইল বি হ্যাপেন, তার মানে তখন আসলে এই তত্ত্ব অনুযায়ী চিন্তা করলে, এই কনসেপ্ট অনুযায়ী চিন্তা করলে, এই চৌম্বক ক্ষেত্রে এই এই শরীরের মধ্যে আসলে তড়িৎ বল রেখা কাটতেছে, এন্ড দ্যাট ইজ হোয়াই তখন আমরা এই গ্যালভানোমিটারের মধ্যে কি দেখবো, দেখবো রিডিং দিচ্ছে, মানে এখানে ইলেকট্রিসিটি ফ্লো তৈরি হইতেছে, বিষয়টা বুঝতে পারছি? জলই নাড়ালে হবে না? সলিনয়েডটাকে নাড়ালে, জি স্যার। হ্যাঁ সেম ঘটনা, বিষয়টা হচ্ছে আসলে যে কোনো একটাকে নাড়াচাড়া করলেই যখনই মুভমেন্ট ক্রিয়েট হবে তখনই আসলে এই এটার মধ্যে দেখবো বল রেখা কাজ করতেছে, যার ফলে আমরা দেখবো সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। কথাটা বুঝতে পারছো? তাহলে স্যার একটা সোজা, স্যার সরলরৈখিক তার রাখলেও তো হয়, একটা সরলরৈখিক তার রাখলে, হ্যাঁ অবশ্যই হবে, একটা সরলরৈখিক তার রাখলে হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে একটা সরলরৈখিক তার, মনে করো এই তারটা দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 1 মিটার, ঠিক আছে, আর যখন ওই রকম একটা তার, এরকম তার দিয়ে তুমি একটা সলিনয়েড প্যাঁচা তৈরি করবা, সেটার মধ্যে প্যাঁচ হচ্ছে প্রায় শখানেক, মিনিমাম শখানেক প্যাঁচ হবে, তাই না? তো তার মধ্যে অবশ্যই অনেক বেশি পরিমাণ তার আছে না, নাকি? আর যদি বেশি জি স্যার। পরিমাণ তার থাকে তাহলে এখানে বেশি পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে। তুমি এরকম একটা তার নিয়ে যদি এই কাজটা করতে যাও, এখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট করবে সেটা গ্যালভানোমিটারও রিডিং নিতে পারার কথা না, কথাটা বুঝতে পারছো? সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আর তাছাড়া এখানে আরো কয়েকটা জিনিস ফ্যাক্ট আছে, আমি সেগুলো এখনো বলিনি, ঠিক আছে, বললে আরো বুঝতে পারবে আস্তে আস্তে। তো আপাতত প্রাইমারি কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা যখন চুম্বকটাকে এই সলেনয়েডের কাছে বা দূরে আনি, তখন এই সলেনয়েডের প্যাচ গুলা দ্বারা বা তার গুলা দ্বারা কি হয়, বল রেখা গুলা কাজ 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 করতে থাকে, এন্ড দ্যাট ইজ হোয়াই এখানে এখানে তড়িৎ প্রবাহ তৈরি হয় অনেকটা এই জিনিসটার মতো। বুঝতে পারলাম সবাই? দেখো কারো অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে কিনা, কারো কোনো সমস্যা নেই নাকি? স্যার এই প্রসেসটা একটু বলবেন, যখন তারটাকে নাড়াই ভিতরে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয় সেটা কিভাবে উৎপন্ন হয় এক্স্যাক্টলি? আচ্ছা কিভাবে উৎপন্ন হয় এক্স্যাক্টলি সেটা আমি ব্যাখ্যা করতে পারবো, বাট সেটার জন্য তোমাকে অ্যাটলিস্ট HSC এর ফিজিক্স এর ফুল নলেজ থাকতে হবে, দেন আমি ইউনিভার্সিটি লেভেলে উঠলে ব্যাখ্যা করতে পারবো, এর আগে করতে পারবো না। আর আমি যদি করেও সব মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝনা বুঝবা না, উল্টা আমাকে পাগল বলবা। এখন তুমি কি সেটা যাও? না স্যার, চাই না। আচ্ছা তো সেটা নিয়ে এখন আপাতত আমাদের ভাবার দরকার নাই, তবে বিলিভ মি এইটাই ঘটে আসলে। যদি যদি এগুলো নিয়ে পড়াশোনা করতে থাকো, উইল ডেফিনেটলি গট দ্য অ্যান্সার, বাট নট দ্য রাইট, নট দিস নট দ্য রাইট টাইম ফর দ্যাট অ্যান্সার। তবে একটা জিনিস একটু বলে রাখি, ওই যে কে যেন প্রশ্ন করলাম না যে একটা সোজা তার দিয়ে করলে কি ব্যাপারটা এরকম হবে কিনা, এখানে আসলে ডিপেন্ড করে যে আমরা চুম্বকটাকে কাছে বা দূরে নিব, ঠিক আছে, বাট সেটা কোন অ্যাঙ্গেলে নিব। ধরো তুমি চুম্বকটাকে এভাবে না ধরে খাড়া ভাবে ধরছো, কাছে দিচ্ছ দূরে আনছো, তাহলে চুম্বক ক্ষেত্র জেনারেট করবে না, কথাটা বুঝতে পারছো? মানে এখানে কিছু অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আছে। যেমন আমি যদি এই ছবিটার কথাই বলি, ঠিক ভাবে বোঝানোর চেষ্টা করছি, বাট আমরা বুঝতে পারতেছি না যে তারটা আসলে চুম্বকের সাথে কিভাবে আছে, কিভাবে আছে চুম্বক ক্ষেত্রের সাথে, ঠিক দুই আড়ার পাশে চুম্বক মাঝখানে আছে লম্ব হবে আছে না, লম্ব হবে আছে না, জি নাকি স্যার, বুঝতে জি পারছি না, স্যার, মানে চৌম্বক ক্ষেত্র আর জি তারের স্যার, মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি থাকবে তখন এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে, আর এটা যতই 90 ডিগ্রির কমতে থাকবে, কম হইতে থাকবে,
ঠিক আছে, তখনই আসলে এই যে তড়িৎ প্রবাহের মান বা ওই যে উল্টা কাজ যদি আমরা করি, মানে আমরা যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে যে তারটাকে লাফ দেওয়ানোর চেষ্টা করি, তাহলে সেই ফোর্সের পরিমাণ কমতে থাকবে। একটা সূত্র বলে দিই, এইচএসসি তে এরকম সূত্র পাবা, এই এই যে তারটা যখন উপরের দিকে লাফ দেয় যে ফোর্সে, সেই ফোর্সের একটা সূত্র আছে, সূত্রটার মান হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, এই সূত্র তোমাদের এসএসসি লেভেলে জীবনেও কাজে লাগবে না, তোমাদের মনে স্যাটিসফ্যাকশনের জন্য বলে দিলাম। এই কিউ হচ্ছে তারের মধ্যে কি পরিমাণ আধান যায়, ভি হচ্ছে যে আধানগুলো যে তারের মধ্যে যায় তাদের ভেলোসিটি, বি হচ্ছে এই যে চুম্বক ক্ষেত্রের মান, এবং সাইন থিটা হচ্ছে, সাইন তো সাইনই, থিটা হচ্ছে এই চুম্বক ক্ষেত্র আর তারের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো এই কোণের মানটা যত কমবে, সাইন সাইন 90-এর মান কত, সাইন 90-এর মান হচ্ছে 1, আর সাইন 0-এর মান কত, 0 0 0। তো চিন্তা করো, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি সাইন 0 হয়ে যাবে না, মানে কোটা এফ এর ভ্যালু 0 হয়ে যাবে না? জি স্যার, জি স্যার। এই কারণে এই তারটাকে যদি তুমি একটু একদম 90 ডিগ্রি না দিয়ে একটু কমাইতে থাকো, যত কমাবা এই ফোর্সের মান তত কমে যাবে, এবং যদি সেটা একদম 0 করে ফেলো, মানে তারটাকে যদি এমনি রাখতা, তাহলে কোনো বলই তৈরি হবে না যত ইলেকট্রিসিটি দাও না কেন। ঠিক আছে, কাহিনি আছে, এখানে অনেক বিষয় আছে, আলোচনার বিষয় আছে। আই এম জাস্ট গিভিং ইউ দ্য ইনফরমেশন, আর তোমাদের এখন কাজ হচ্ছে ইনফরমেশনটা, ইনফরমেশনটার মানে বোঝা এবং সেইটাই মুখস্থ রাখা বা স্মরণে রাখা। বোঝা গেছে কাহিনীটা? তো তার মানে ঘটনাটা হইতেছে এই, মোট কথা দাঁড়ালো এই, আমরা যদি একটা সলিনয়েডের কথা নিয়ে চিন্তা করি, আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে চাই, তাহলে আমাদের একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ড দিলে হবে না, আমাদের আসলে জিজ্ঞাসা করতে হবে চুম্বকটাকে সলিনয়েডের কাছে বা দূরে আনতে হবে। তো একটু আগে আমি যেই কথাটা বলে তোমাদের বুঝাইলাম যে বল লেখাকে কাট করে বলতেছে, আসলে এইভাবে জিনিসটাকে বোঝানো হয় না, জিনিসটাকে আরেকটু অন্যভাবে বলা হয়। বলাটা এইভাবে, যখন আমরা কোন একটা সলিনয়েডের মধ্যে ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, এটা আবার একটু কঠিন লাগতে পারে, আমি খুব সিম্পলি ভাবে বলি। দেখো তো, যখন আমরা চুম্বকটাকে কাছে আনি, এইটার মধ্যে কি পরিমাণ বল রেখা প্রবেশ করছে, বা যখন চুম্বকটাকে দূরে নেই সেখানে কি একই পরিমাণ বল রেখা প্রবেশ করবে, চিন্তা করে বলো তো। না স্যার, বল রেখার পরিমাণ অনেক কমে যাবে না, অনেক কমে যাবে না, ইত্যাদি নিচে আসছিলাম ওই রকম ভাবে হবে না। তো বল রেখার পরিমাণ একটা জিনিস মনে রাখবা, কোন একটা জায়গায়, কোন একটা জায়গায় বল রেখার পরিমাণ বেশি, মানে ডেন্সিটি বেশি, মনে করো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে এই দিকে, আর এখানে মনে করো একটা চুম্বক ক্ষেত্র আছে এইটাও এই দিকে, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবা? স্যার, একটা আরেকটার দ্বিগুণ হবে, একটা একটা দ্বিগুণ হবে এরকম না, এটা ধরে নিতে পারো যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনেক বেশি আর এখানে স্ট্রেংথ হচ্ছে কম। তো বল রেখা আসলে যেখানে যত বেশি ঘন হয়, হ্যাঁ, সেইখানে আসলে সেটা স্ট্রেংথ সবচেয়ে বেশি হয়। যেমন আমরা যে বারবার চিত্র আঁকি চুম্বকের জন্য, খেয়াল করো নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ, দেখো তো কোন জায়গাতে বল রেখা গুলা বেশি গ্যাঞ্জাম হয়ে আছে, এই দুই প্রান্তে না? জি স্যার, এই জন্যই চুম্বকের দুই প্রান্তে তোমার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাও বেশি থাকে, অন্য সাইডে আশেপাশে অনেক কম থাকে। কারণ দেখো এখানে কত ফাঁকা ফাঁকা, এখানে কত ঘন ভাবে ঘনীভূত হয়েছে, দিস ইজ হোয়াট হ্যাপেন। আর এগুলো আসলে আরো অনেক এইদিকেও দূর পর্যন্ত যায়, সেগুলো আমরা দেখাই না, বুঝতে পারছো কাহিনীটা? তো এই হচ্ছে বিষয়, এবং এই সবগুলো আলটিমেটলি একসাথে মিলিত হয়। তো যাই হোক, তো আমরা আসলে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন এই সলিনয়েডকে বা চুম্বককে নিয়ে সলিনয়েডের কাছে আনি, তখন হয় কি, এই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হয়, আবার যখন দূরে নেই এর মধ্যে ম্যাগনেটিক রীতি বা ম্যাগনেটিক ফিল্ডের মানটা কমে যায়, মানে যার ফলে ঘটনাটা হয় যে সলিনয়েডটা একবার হাই ম্যাগনেটিক ফিল্ড পায়, আবার লো ম্যাগনেটিক ফিল্ড পায়, আবার একবার হাই ম্যাগনেটিক ফিল্ড পায়, আবার লো ম্যাগনেটিক ফিল্ড পায়, মানে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। আর যখন এই ঘটনাটা ঘটে, তখনই আসলে একমাত্র ইলেকট্রিসিটি তৈরি হওয়া সম্ভব, মানে সলিনয়েডকে তুমি যদি একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রাখো, সে কিছুই করতে পারবে না, বা সেটা যদি বারবার চেঞ্জ করতে থাকো বা ফ্ল্যাকচুয়েট করতে থাকো, তাহলে সেখান থেকে বিক্ষেপ পাওয়া যাবে, মানে গ্যালভানিক কাঠটা নড়াচড়া করবে। কথাটা বুঝতে পারছি? জি স্যার,
কারো আর কোনো সমস্যা আছে এতটুক পর্যন্ত? না স্যার। আচ্ছা স্যার এবার কিছু ইন্টারেস্ট, হ্যাঁ বলো। এই যে ম্যাগনেটিক ফিল্ডে কি ইলেকট্রিসিটিটা কি নির্দিষ্ট থাকবে নাকি ওটাও কমতে বাড়তে থাকবে? এটা নিয়ে কথা বলতেছি আসি। তো প্রথম তাহলে শর্তটা কি বুঝলাম, আমাকে সলিনয়েডে কিরকম চৌম্বক ক্ষেত্র দিতে হবে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দিতে হবে, কথাটা বুঝতে পারছি? নির্দিষ্ট মানে চৌম্বক ক্ষেত্র দিলে হবে না। যদি এই ঘটনাটা হইতো, সাপোজ আমরা একটা সলিনয়েডের পাশে একটা চুম্বককে ফালায় রাখলেই সেখান থেকে ম্যাগনেটিক ইলেকট্রিসিটি তৈরি হইতো, তাহলে কি হইতো চিন্তা করতে পারছো? তাহলে আমাদের পৃথিবীতে শক্তির কোনো অভাব পড়তো না, সবাই ঘরের মধ্যে একটা সলিনয়েড বানায় তারপরে একটা চুম্বক ফালায় রাখতো, সারা জীবন সেখান থেকে ইলেকট্রিসিটি আসতে থাকতো। বাট ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি সেটা, স্যার এত শক্তি আসতেছে কোথা থেকে? মানে স্যার শক্তি তো উৎপন্ন বা ক্ষয় নাই, শক্তি উৎপন্ন বা ক্ষয় নাই, আসতেছে কোথা থেকে? এই যে চুম্বকটাকে তুমি সামনে পিছে আনা নেওয়া করতেছো, এর জন্য তোমার এনার্জি খরচ হবে না? ও জি স্যার। এই এনার্জিটা এখানে তো তৈরি হইতেছে, আন্ডারস্ট্যান্ড? শক্তির আসলেই এই ক্ষয় কারণে বা সৃষ্টি স্থির নাই। রাখতে। আর এই কারণেও তুমি চিন্তা করতে পারো যে একটা চুম্বককে ফালায় রাখলে শুধু ইলেকট্রিসিটি পাওয়া যায় না, অন্যভাবে চিন্তা করলে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী ও যেটা বলতে নিছিলাম। তো তাহলে ফ্যারাডে কি দেখলো, চুম্বকে কাছে আনলেও গ্যালভানিক কাঁটা নড়তেছে, দূরে নিলো গ্যালভানিক কাঁটা নড়তেছে। বাট সে ইন্টারেস্টিংলি খেয়াল করলো এখানে একটা বিষয়, আমরা নিশ্চয়ই জানি যে গ্যালভানোমিটারের মধ্যে যে কাঁটাটা থাকে, আমি তোমাদের বলছিলাম তাই না, গ্যালভানোমিটারের কাঁটাটা কিন্তু আসলে দুই দিকে যাইতে পারে, ডান দিকেও যেতে পারে বাম দিকেও যাইতে পারে। তো এই কাঁটাটা কোন দিকে যায় তার উপর বেস করে বলা যায় যে তড়িৎ প্রবাহ আসলে কোন দিকে হচ্ছে, ঠিক আছে? তো ফ্যারাডে যখন এই চুম্বকটাকে কাছে নিয়ে আসছে, তখন সে দেখলো যে গ্যালভানের কাঁটাটা একদিকে লড়ছে, ধরো কাঁটাটা এই দিকে গেছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ পাবো আমি। বাট যখন সে চুম্বকটাকে আবার দূরে নিছে, তখনও গ্যালভানের কাঁটা লড়ছে ঠিকই, বাট সমস্যা হচ্ছে এইবার সে দেখছে যে কাঁটাটা এখন উল্টা দিকে লড়তেছে। তার মানে কি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তার মানে ঘটনাটা কি দাঁড়ালো? এখানেও বোঝার বিষয় আছে যে আমরা চুম্বকটাকে কাছে নিলে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় সেটা একদিকে হয়, কিন্তু দূরে নেওয়ার সময় যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে সেটা অন্য দিকে উৎপন্ন হবে, কথাটা বুঝতে পারছো? আবার যদি আমরা চুম্বকের মেরু দুইটাকে উল্টে দিই, মানে নর্থ আর সাউথ উল্টে দিই, মানে এখন যদি সাউথকে এই পাশে দিই, তাহলেও আবার গোটাটা উল্টে যাবে, বিষয়টা বুঝতে পারছো? তখন কাছে নিলে ওইদিকে, দূরে নিলে এই দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। এইটা আসলে, এইটাই আসলে কি ওই যে বলে ফেললো, এটা আসলে কি কারেন্ট? এসি কারেন্ট, এসি কারেন্ট, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, এটাই অল্টারনেটিভ কারেন্ট। এবং বিলিভ মি, আমরা যে বাসা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করতেছি এসি কারেন্ট, সেটা আসলে এইভাবেই উৎপন্ন হয়েছে, বুঝতে পারছেন? আর এই কারণে আমরা এসি কারেন্ট ব্যবহার করি, কারণ দুনিয়ার কোনো জেনারেটরই, হ্যাঁ, ডিসি কারেন্ট সরাসরি উৎপন্ন করতে পারে না, বা আমরা যে ম্যাথ প্রোডাকশনের জন্য যে জেনারেটর গুলো ব্যবহার করি সবগুলো আসলে এসি কারেন্টই জেনারেট করে, ঠিক আছে? ডিসি জেনারেটর আছে, তবে সেগুলো একটু আবার ঝামেলাও আছে, ঠিক আছে? বোঝা গেছে কাহিনীটা? জি স্যার, জি স্যার। আচ্ছা এখন একটু চিন্তা করো তো, আমরা বাসা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করি সেটার যে দিক পরিবর্তন হয়, তো বলছি না সেটা সেকেন্ডে কয়বার দিক পরিবর্তন হয়? স্যার বাংলাদেশে 50 বার। সেকেন্ডে 50 বার? তাহলে তোমাদের কাছে কি মনে হচ্ছে, নিশ্চয়ই পাওয়ার স্টেশনে বসে কেউ চুম্বক নিয়ে সেকেন্ডে 50 বার করে এটা ঝাঁকা নাকা করতেছে নাকি? না স্যার, না স্যার, না স্যার, ডেফিনেটলি না, ডেফিনেটলি না, বাট অবশ্যই এটা ঘটতেছে তাই না? ঘটতেছে তো কোনো না কোনো ভাবে চুম্বক ক্ষেত্রটা সেকেন্ডে 50 বারের বেশি পরিবর্তন করতে হচ্ছে, তাই তো? যার কারণে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়েই আমাদের কাছে আসতেছে, তাই না? তো ওই কাজটা কিভাবে হয় সেটা আমরা পরে জানবো, বাট এখানে আসলে এক্সাক্টলি এইটাই ঘটাইতে হবে, দ্যাটস ট্রু, এখানে কোনো ভুল নাই, ঠিক আছে? এখানে কোনো ঘাপলা নাই। তুমি যদি এখানে 50 হার্জের একটা এসি কারেন্ট তৈরি করতে চাও, তোমাকে এই চুম্বকটা সেকেন্ডের মধ্যে 50 বার আনা নেওয়া করতেই হবে, বুঝতে পারছো কাহিনীটা? স্যার তো তাহলে এসি এখন, কারেন্টের উদ্ভাবক কে? হ্যাঁ হ্যাঁ, কি 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 এসি কারেন্টের উদ্ভাবক কে? এসি কারেন্টের উদ্ভাবক হচ্ছে, খুব একটা সুন্দর প্রশ্ন করছো, মাই আমার সবচেয়ে প্রিয় সায়েন্টিস্ট তোমার, সেটা হচ্ছে তোমার টেসলা। টেসলাকে বলা হয় এসি কারেন্টের জনক, আর ডিসি কারেন্টের জনক হচ্ছে টমাস আলভা এডিসন, যাকে আমি পছন্দ করি না, আর টেসলাকে আমি খুবই পছন্দ করি,
বলতে পারো অনেকটা এই কারণে, ঠিক আছে? কিছু কাহিনী আছে, এগুলো নিয়ে গল্প পরে করা যাবে, বাট এটা মনে রাখা দরকার। একটা মানে কোশ্চেন ছিল দিছে আসলে ফেরাডি, তো তাহলে স্যার শেয়ার করলো ফ্যারাডে কিভাবে আবিষ্কার করলো। ফ্যারাডে আসলে যে কাজটা করছে সে জাস্ট এই জিনিসটা ইনভেন্ট করে দিছে বা এটা বলে দিছে, মানে স্যার বললো না তিনজন বিজ্ঞানী স্বতন্ত্র ভাবে কাজ করতেছিল, তো ফ্যারাডে আরেকজন না, আমি বাকিগুলোর নাম মনে নেই, 10-12 বছর আগে পড়ছিলাম, আমাদের বইয়ে ছিল, তোমাদের বইতে এখন মনে হয় না আছে। তো ফ্যারাডে জাস্ট এই জিনিসটা মানে বোঝাই সক্ষম হয়েছে যে তোমার এই এটাকে কাছে আনলে বা দূরে নিলে এখানে তড়িৎ প্রবাহ জেনারেট হয়। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্নটা শুনলে, জিনিসটা শুনলে একটু মাথা উল্টে যেতে পারে, এই যে গ্যালভানোমিটারটা আমরা বসাই না, গ্যালভানোমিটার এটার ভিতরে যে গ্যালভানোমিটার থাকে, তো গ্যালভানোমিটারটাও কিন্তু আসলে একটা সলিনয়েড দিয়েই তৈরি। কথাটা বুঝতে পারছো? গ্যালভানোমিটারের ভেতরে আসলে একটা সলিনয়েডই থাকে। তো তার মানে যখন ফ্যারাডে গবেষণা করছে, আমি তোমাদেরকে যেভাবে বোঝাইলাম যে খুব সহজে একটা কুণ্ডলে নিছে, গ্যালভানোমিটার বসাইছে, চুম্বক নিচে আনছে, এইভাবে আসলে জিনিসটা হয় নাই। কারণ তখন গ্যালভানোমিটার তৈরি করতে হলে আগে সলিনয়েড সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার ছিল, মানে গ্যালভানোমিটারই তখন ভালোভাবে ডেভেলপ করে নাই। তো এত সহজে আসলে এক্সপেরিমেন্ট হয় না, যদি এত সহজ হতো তাহলে সবাই ঘরে ঘরে বিজ্ঞানী হয়ে যেত। বুঝতে পারছো কাহিনীটা? হ্যাঁ, কি বললা? তাহলে স্যার গ্যালভানোমিটার ছাড়া কিভাবে দেখলো? হ্যাঁ, এইটাই হচ্ছে, এই জন্যই সে হচ্ছে সায়েন্টিস্ট, এই জন্যই তুমি সায়েন্টিস্ট না, এই জন্য আমি সায়েন্টিস্ট না, ঠিক আছে? তখন গ্যালভানোমিটার ছিলই না, ঠিক আছে? তো তার মানে কি, অবশ্যই তার মানে ইলেকট্রিসিটিটা বিল্ড করার জন্য অল্টারনেটিভ কোনো ওয়ে লাগতো, তাই না? তো অল্টারনেটিভ কিভাবে সে জিনিসটাকে আস্তে আস্তে ডেভেলপ করছে, মনে করো আমাকে যদি তুমি এখন একদিন একটা কাজ করতে দাও বা কোনো একটা কিছু বানাইতে বলো, আমি খুব ইজিলি বানাইতে পারবো। আমার কাছে টুলস আছে, যন্ত্রপাতি আছে, আমার কাছে গ্যালভানোমিটার আছে, আমার কাছে মাল্টিমিটার আছে, আমি ইলেকট্রিসিটি মাপতে পারি, আমি সব কিছু মেজারমেন্ট করে কাজ করতে পারি। বাট আমি যে যেগুলো মেজারমেন্ট করে কাজ করব সেগুলাই তো তখন তাদের কাছে ছিল না, তাই না? সেগুলো আস্তে আস্তে আপডেট হয়েছে। তো ইনিশিয়েটিভ লেভেলে জিনিসগুলো একদম মানে কি বলবো, না মানে সামথিং কেম আউট ফ্রম নাথিং, এই জন্যই তারা সায়েন্টিস্ট, ঠিক আছে? আমাকে যদি মনে করো তুমি এখন একটা মিটার, একটা মাল্টিমিটার আমি দেখাই তোমাদেরকে, আমি এই মিটারটা ব্যবহার করি, ঠিক আছে? তো এই মিটারটা যদি আমার কাছে এখন না থাকে আমি কিছু বানাতে পারবো না। কারণ এখান দিয়ে আমি সব ভোল্টেজ, অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স সব মেজার করতে পারবো। এটা একটা ডিজিটাল মিটার, এটা দিয়ে ভোল্টেজ মাপা যায়, রেজিস্ট্যান্স মাপা যায়, অ্যামিটারও সবকিছু মাপা যায়, ঠিক আছে? তো আমি না মাপতে কিন্তু কাজ করতে পারবো না। বাট এটার ভিতরে যে জটিল সার্কিট আছে সেই সার্কিটটা জীবনও বানানো সম্ভব না আমার পক্ষে। কথাটা বুঝতে পারছো? এটা ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয়ে আসছে। তো মানে এখানে বিষয় আসে আছে, এত কথা বললে আসলে মূল পড়া হবে না। তো যাও গা, বোঝা গেছে কাহিনীটা? চুম্বক কাছে দূরে নিয়ে আসতে হবে, ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন, স্যার বৈদ্যুতিক মিটার অ্যামিটার কি এক জিনিস? সকল মিটারই তো আসলে বৈদ্যুতিক মিটার, তাইলে মানে বৈদ্যুতিক মিটার আসলে অ্যামিটার একই জিনিস বলবা কেন? তোমার অ্যামিটারও বৈদ্যুতিক মিটার, পোল মিটারও বৈদ্যুতিক মিটার, ঠিক আছে? ঠিক আছে, অ্যামিটার হচ্ছে বৈদ্যুতিক মিটারের একটা জাস্ট প্রকারভেদ। আবার আমরা বাসা বাড়িতে ইলেকট্রিক বিলের জন্য যে মিটার ব্যবহার করি এটাও একটা এক ধরনের বৈদ্যুতিক মিটার। মানে বৈদ্যুতিক মিটার কোনো স্পেসিফিক ক্যাটাগরি না, এটা একটা বলতে পারো মানে মানে কি বলবো, মানে এটা একটা অ্যারেনা আর কি। তো যাই হোক, এখন কাহিনী হচ্ছে যেটা বলতেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ছবিটা মুছে ফেললাম। আচ্ছা, তো তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে আমাকে সলিনয়েডের মধ্যে কি কি দিতে হবে, কি দিলে আমি তড়িৎ প্রবাহ পাবো? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রটা দেওয়ার জন্য কি ব্যবহার করছি আমি? একটা চুম্বক, দণ্ড চুম্বক, একটা চুম্বক, রাইট? বাট আমি কি, আমরা কি চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য শুধুমাত্র দণ্ড চুম্বকের উপরে নির্ভরশীল, নাকি আরো কোনো ভাবে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়? ইলেকট্রিসিটি থেকে, রাইট? মানে আরেকটা সলিনয়েড থেকে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়? জি স্যার। তার মানে কি, ঘটনাটা হচ্ছে আমি যদি এখন আরেকটা সলিনয়েডের কাছে নিয়ে আসি তাহলে কি হবে? নিয়ে যদি আমি এখানে গ্যালভানোমিটার বসাবো আর এখানে ডাইরেক্ট ব্যাটারি বসাবো, তাহলে পার্থক্য কি হলো এই দুটোর মধ্যে?
এটা তখন যখন আমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করব, এটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাবে, রাইট? তখন এই সলিনয়েডের কাছে যদি আমি এই সলিনয়েডটাকে কাছে বা দূরে নিয়ে যাই, তাহলে কি দেখবো? এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। কথাটা বুঝতে পারছো? এখন কাছে দূরে না এনে, মানে এই যে এই যে এই বেসিক কাজটা না করে, এই পরিশ্রমটা না করে আরো কোনো উপায় আছে কি এই কাজটা করার, এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন করার? একটু ভেবে দেখো তো। প্রথমটা দিক পরিবর্তন করে, মানে আমাকে তো তাহলে এটাকে ঘুরাইতে হবে, এটাকে ধরে ঘুরাইতে হবে নাকি? স্যার ব্যাটারির পাওয়ার এক্সচেঞ্জ করে করে, ব্যাটারির পাওয়ার এক্সচেঞ্জ করে করে তুমি ব্যাটারি খুলবা, তারপর ব্যাটারি লাগাবা, সেকেন্ডে 50 বার করে নাকি? সলিনয়েডে ইলেকট্রিক পরিবর্তন করব, সলিনয়েডে ইলেকট্রিসিটি দিক পরিবর্তন করব। দ্যাট মাইট বি ওয়ে। আচ্ছা এত কিছু না দাদা, তোমার এটা ভাবতেছো না কেন? আমরা এই সলিনয়েডে একটা সুইচ বসায় দিই, সুইচটা বসায় দিয়ে যদি সুইচটা আমি বারবার অন অফ করি তাহলে কি হবে? অন করলাম অফ করলাম, অন করলাম অফ করলাম, চিন্তা করো তো কি হবে। স্যার আমাকে তো অন অফ অন অফ করবে কে তাহলে? হ্যাঁ, অন অফ কে করবে সেটা উত্তর পরে দিচ্ছি, কিন্তু অন অফ করলে মানে সলিনয়েডকে ধরে, পুরো জিনিসটাকে ধরে সামনে পেছনে আনা নেওয়া করা সহজ, নাকি একটা সুইচ সারাদিন অন অফ করা সহজ? অন অফ করা সহজ, অন অফ করা। আচ্ছা অন অফ করলে কি হবে চিন্তা করো। একবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আবার কম হয়ে যাবে, মানে থাকবে না। মানে একবার ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড পাবো, আবার পরের মুহূর্তে কি হবে? জিরো নাকি? তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হইতেছে নাকি হইতেছে না? হচ্ছে হইতেছে, এটা হচ্ছে। তাহলে গ্যালভানাইজড কাঁটা কি নড়ার কথা নাকি কথা না? কথা, হ্যাঁ, এবং সেটাই ঘটে, সেটাই ঘটে, ঠিক আছে? বিলিভ মি, আমি 2013-14 সাল থেকে এই পরীক্ষাগুলো নিজের হাতে করছি, নিজের হাতে করে দেখছি আর কি। হ্যাঁ, তো এগুলো খুব মজা লাগে আসলে। হ্যাঁ, তো আসলে তুমি যখন এই সুইচটা অন করবা বা অফ করবা, তখন একবার এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এন্টার করবে, আবার পরের মুহূর্তে জিরো হয়ে যাবে, এন্টার করবে আবার পরের মুহূর্তে জিরো হয়ে যাবে, এই যে পরিবর্তনটা হবে তখন আমাদেরকে কি গ্যালভানিক। এই পরীক্ষাগুলো দেখানো যাবে? ওটা দেখানোর জন্য আমাকে এখন আবার কিছু প্রিপারেশন নিতে হবে, কারণ আমি আমার যে ওয়ার্কশপ ছিল সেটাই এখন আমি খুব একটা বসি না, কারণ আলটিমেটলি মোটামুটি SSC লেভেলের যা কিছু আছে সবগুলো বানানো টানানো সেগুলো দেখানো শেষ। তোমরা যে ভিডিও দেখে থাকতে পারো, হ্যাঁ, ভিডিওতে DC মোটরস আছে, এগুলা কিছু টুকটাক আছে, সবগুলা রেকর্ড করা হয় না এই সময়। আমি মূলত লাইভ ক্লাস সাথে আমরা কেউ আসলে অভ্যস্ত না, তাই না? আমি তোমাদের এখন কত সাল? 2021 সাল, মানে প্রায় 9 বছর হয়ে গেছে আমি পড়াচ্ছি। তো 9 বছরে থাকা অবস্থায় প্রথম 2-3 বছরে আমি জিনিসগুলো তৈরি করে ফেলছিলাম, তখন ফিজিক্যালি দেখাইতাম, বাট এখন ফর্চুনেটলি আমার কাছে ওই যে জিনিসগুলো আছে কিছু আছে, সবগুলো টুলস এখন কিছু পুরনো হয়ে গেছে, কিছু এখন তোমার মনে করো মানে দেখানোর মতো অবস্থায় নাই আর কি, এই জন্য এখন দেখাইতে পারতেছি না। বাট এটার জন্য আলাদা করে যে সময় বসবো সেটা সম্ভব না, কারণ আমি এগুলো করতাম স্টুডেন্ট লাইফে, তখন অঢেল সময় ছিল, বাট এখন আমার অঢেল সময়টা পাচ্ছি না। আমি তোমাদের ক্লাস নিতে মাঝে মাঝে দম বের হয়ে যায় যে আমি কোন সময় নিব, কোন সময় নিতে পারবো না কি পারবো না, অনেক কষ্ট করে ক্লাস নেওয়া লাগতেছে আর কি, টাইম বের করে দেখি যদি পারি তাহলে দেখাবো, তো চেষ্টা করবো যদি সময় বের করতে পারি। এখন দেখো তাহলে কাহিনীটা কি দাঁড়াইতেছে, আমি যখন সুইচটা অন করব তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করতেছে, অফ করলে বের হয়ে যাচ্ছে, তার মানে কি গ্যালভানাইজড কাঁটাটাও সুইচ অন করার সময় একদিক নড়বে, আবার অফ করার সময় আরেক দিক বিক্ষেপ দিবে। কথাটা বুঝতে পেরেছে? ক্লিয়ার? তবে এইটা না করেও আরেকটা উপায় আছে, আরেকটা ইন্টারেস্টিং উপায় আছে। উপায়টা কি? ওই যে ইয়ে বলছিল মনে হয়, চিন্তা করো তো, আমরা তো জানি যে আমরা যদি এখন এখানে এসি কারেন্ট দিই কি করব, এসি কারেন্ট দিই, এসি কারেন্ট মানে কি, যেটা বারবার দিক পরিবর্তন করে নাকি, তাই তো? তো এসি কারেন্ট দিয়ে কি হবে চিন্তা করে বলো তো। স্যার বারবার ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে। রাইট, তোমাদেরকে আমি চ্যাপ্টার 11-এ এসি কারেন্ট কতটুকু বলছিলাম, এসি কারেন্টের ক্যারেক্টারিস্টিক বলছিলাম, যে ভোল্টেজ আপ ডাউন করে কিভাবে সেটা দেখাইছিলাম, লাইট দিতেছি
এসিতে যে 220 থেকে -220 এ যায় আবার +200 এটা এটা দেখাইছিলাম স্যার দেখাইছিল নিউট্রাল আর হ্যাঁ তো আমি আরেকটু ছোট করে রিভাইন করতেছি এসির ক্ষেত্রে আমরা জানি আমাদের দুইটা টার্মিনাল থাকে একটাকে বলি আমরা নিউট্রাল আর একটাকে বলি আমরা ফেজ ফেজ বলি বা এটাকে তোমাদের বইয়ে হয়তো বলা হয় লাইট স্টার হ্যাঁ ফেজ বা লাইট তো নিউট্রাল যেটা সেটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট আর যেটা লাইট সেটারই ভোল্টেজটা আসলে বারবার ফ্ল্যাকচুয়েট করে ঠিক আছে এবং এটা তোমার ফ্ল্যাকচুয়েট করে +220 থেকে -220 এর মধ্যে তো এটার মানে হচ্ছে মনে আছে তো কারেন্ট কিভাবে দিক পরিবর্তন করে বলছিলাম সবার নাকি ওটাও ভুলে গেছো মনে আছে আচ্ছা তো এখানে যে ভোল্টেজটা চেঞ্জ হয় সেটা এমন হয় না যে একবারে 1 লাফে 220 এ চলে যায় আবার 1 লাফে -220 এ চলে আসে ভোল্টেজটা প্রথমে ধরো দুইটাই জিরো থাকে নিউট্রাল এবং লাইভের হ্যাঁ তো হঠাৎ করে মনে করো তোমার লাইভের ভোল্টেজটা একটু একটু করে বাড়তে থাকে 5 ভোল্ট 10 ভোল্ট 20 ভোল্ট 30 ভোল্ট 40 ভোল্ট 50 ভোল্ট তো এটা তো অলওয়েজ জিরোই থাকে এটা যেহেতু অলওয়েজ জিরো তো মনে করো আমাদের যখন এই ভোল্টেজটা মনে করো 10 15 20 করে বাড়তে বাড়তে থাকে তখন কি হয় এটা উচ্চ হয়ে যায় এটা কি নিম্ন হয়ে যায় তো তার মানে তখন তড়িৎ প্রবাহটা এটার মধ্য দিয়ে প্রবাহিত ধরো এটা একটা রেজিস্ট্যান্স তখন তড়িৎ প্রবাহটা তৈরি হয় উপরের দিকে জিনিসটা বুঝতে পারছি কাহিনীটা এখন বিষয়টা হচ্ছে এটা তো আস্তে আস্তে যেহেতু ভোল্টেজটা এখানে বাড়তে থাকে তার কারণে এর মধ্যে তড়িৎ প্রবাহের মানটাও আস্তে আস্তে বাড়তে থাকে কথাটা বুঝতে পারছি এরপরে যেটা হয় এটা যখন ম্যাক্সিমাম 220 এ চলে যায় মানে +220 এ তখন সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহের মধ্যে যায় খেয়াল করো আবার যখন এটা 220 এ চলে যায় তখন এটা আবার আস্তে আস্তে নামা শুরু করে 220 থেকে মনে করো 200 150 100 এভাবে নামতে থাকে তার ফলে যেটা হয় যে তড়িৎ প্রবাহ যেটা হচ্ছিল সেটার সেটা দিক চেঞ্জ হয় না ঠিকই বাট মানটা কমতে থাকে বুঝতে পারছি কথাটা আচ্ছা ধরো এই অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে 0 ভোল্ট আমাদের যে নিউট্রাল সোর্স সেটা অলওয়েজ 0 ঠিক আছে যেটা লাইট সেটা মনে করো 0 আছে তো সেটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে হ্যাঁ 1 লাফে 220 এ গিয়ে 10 15 20 বাড়তে থাকে তো ধরো এখানে এখন 10 ভোল্ট আছে এইটা 0 ভোল্ট কারেন্ট কোন দিক যাবে বলো 10 ভোল্ট থেকে 0 ভোল্টের দিকেই তো যাবে নাকি এটা মনে করো এখন 100 ভোল্ট এখন কারেন্ট কোন দিক যাবে একই দিকে যাবে কিন্তু প্রবাহের মান কি এক হবে না বেশি হবে না স্যার বেশি হবে বেশি হবে মানে কি তড়িৎ প্রবাহ আস্তে আস্তে বাড়তেছে না এই দিকে দিক কিন্তু বদলায় নাই বুঝতে পারছো কথাটা জি স্যার তো এইভাবে যখন এটা সর্বোচ্চ 220 এ চলে যাবে তখন গিয়ে দেখা যাবে যে এটার মধ্যে সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ হবে ঠিক আছে জিনিসটা মাথায় রেখো দিক কিন্তু এখনো বদলায় নাই 220 এ আসার পরে কি হবে এটা আবার কমতে থাকবে তো এখন 220 এ যে তড়িৎ প্রবাহ হচ্ছে এটা যখন 100 তে নামা যাবে তখন কি একই প্রবাহ হবে না তার থেকে কম প্রবাহ হবে কম হবে কম দিক কি বদলাইছে জি স্যার দিক না চেঞ্জ হয় না এখনো দিক চেঞ্জ হয় নাই দিক চেঞ্জ হয় নাই দিক ওইটাই আছে শুধু প্রবাহের মানটা একটু করে কমতেছে ঠিক আছে তো এইভাবে 10 15 20 আস্তে আস্তে যখন এটা একেবারে জিরোতে আসবে তখন কি হবে প্রবাহ হবে না স্যার না স্যার তো ওই মুহূর্তটা তড়িৎ প্রবাহ বন্ধ থাকে বা এই ভোল্টেজ তো দুনিয়ার বদমাইশ সে কি করবে জিরোতে আসার পরে আবার নেগেটিভ এর দিকে যাওয়া শুরু করবে মানে ধরো এটা এখন -10 ভোল্ট প্লাস কেন দিলাম মাইনাস থাকুক তাহলে এখন বলো তড়িৎ প্রবাহ কি -10 ভোল্ট থেকে জিরোর দিকে হবে না জিরো থেকে -10 এর দিকে হবে জিরো থেকে -10 এর দিকে হবে তাহলে কি দিক বদলাইলো জি স্যার এখন এসে দিক বদলাইছে কিন্তু এখন কি ম্যাক্সিমাম প্রবাহ হবে না স্যার স্যার এখনো ম্যাক্সিমাম প্রবাহ হবে না কারণ এটা বাড়তে থাকবে তো বাড়তে থাকবে না আর কমতে থাকবে তো এটা কমে যখন ম্যাক্সিমাম -220 এ যাবে তখন কি হবে নেগেটিভ দিকে প্রবাহটা ম্যাক্সিমাম হতে থাকবে বুঝতে পারছি জি স্যার তারপরে এটা -220 থেকে কি করবে সে আবার
বাড়তে থাকবে, মানে টেকনিক্যালি -220 থেকে -100 -50 এভাবে যেতে থাকবে। তার মানে কি, এই যে বিপরীত দিকে প্রবাহটা সেটার মান আস্তে আস্তে কমতে থাকবে না একটু? দেখতে চাই, ধরো এটা হচ্ছে +220, এটা হচ্ছে -220, তাহলে আমরা দেখবো যে সময়ের সাথে ভোল্টেজটা একবার বাইরে 220 এর দিকে দেখতেছে, আবার কমে জিরোতে আসতেছে, আবার -220 এর দিকে যাচ্ছে। তো এইভাবে আমরা একটা ঢেউ দেখতে পাবো, ঠিক তরঙ্গের মতো। আমরা তরঙ্গের যে গ্রাফ দেখছি এক্স্যাক্টলি তাই, মনে আছে? এইটা এরকম একটা গ্রাফ ছিল, এই কি কারেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো কাহিনী তো সবাই? তো এখন এই পর্যন্ত আজকে থাকলো, শুধু এই জিনিসটা মাথায় রাখো। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে যখন আমরা এখন ভোল্টেজের কথা চিন্তা করতেছি না, তড়িৎ প্রবাহের কথা চিন্তা করতেছি, তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে, ঠিক আছে, বাট যখন দিক পরিবর্তন করে তখন হুট করে কিন্তু পরিবর্তন করে না। কি হয়, প্রথমে একদিকে তড়িৎ প্রবাহ অল্প অল্প করে বাড়তে থাকে, বাড়তে বাড়তে সেটা কি হয়, সেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে, তারপরে কি হয় সেই দিকে তড়িৎ প্রবাহ ঠিক থাকে বা তড়িৎ প্রবাহের মানটা কমতে থাকে। তো একটু চিন্তা করো তো, আমরা যদি একটা সলিনয়েড নেই, হ্যাঁ, নিয়ে মনে করে এর মধ্যে আমরা এসি কারেন্ট অ্যাপ্লাই করলাম, তো ধরো এখন এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তো প্রথমেই তো ম্যাক্সিমাম ফ্লো আমরা পাবো না, পাবো জীবনেও না। তো তার মানে ধরো আমাদের এইখানে নর্থ পোল তৈরি হয়েছে, এখানে সাউথ পোল তৈরি হয়েছে, তাহলে কি এখানে আমি খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাবো প্রথমে? না স্যার, অল্প পাবো, বাট সময়ের সাথে কি তড়িৎ প্রবাহের মানটা বাড়তে থাকবে না? জি স্যার। তো তার মানে দেখো, প্রথমে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ থাকবে উইক, বাট পরে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু স্ট্রং হয়ে যাবে, মানে বড় এরিয়া জুড়ে সে কভার করতে পারবে, নাকি? তাই তো? তো এরকম ভাবে চিন্তা করতে হবে জিনিসটা। এটা তো হয় খুব অল্প সময়, না খুব ফাস্ট হয়, সেকেন্ডে 50 বার তো হয়, আমরা জাস্ট একটা লুপ নিয়ে চিন্তা করতেছি, 50টা লুপের একটা লুপ নিয়ে চিন্তা করতেছি। তো চিন্তা করো, তাহলে আমি যদি ধরে নিই এটা ম্যাগনেটিক ফিল্ড তোমাদের বোঝার জন্য, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড এর মানটা কি হয়, প্রথম অল্প থাকে, আস্তে আস্তে সেটা বাড়তে থাকে ম্যাক্সিমাম। এখানে প্যাচ গুলা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের দিক না, মানে আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলতেছি, প্যাচ গুলো তো আসলে এইভাবে হবে, ঠিক আছে, মানে জিনিসটা হবে এইভাবে, ঠিক আছে সবার কাছে? তো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটার মান থাকে প্রথমে অল্প। তো এদিকে এদিকে কি নর্থ, এদিকে হচ্ছে সাউথ, ধরো আমার লেফট হ্যান্ড হচ্ছে নর্থ, রাইট হ্যান্ড হচ্ছে সাউথ, ঠিক আছে? তাহলে প্রথমে ম্যাগনেটিক ফিল্ড যখন অল্প করে তৈরি হয়, অল্প পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে, বাড়তে 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 যখন ম্যাক্সিমাম 220 চলে যায়, তখন সর্বোচ্চ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ক্লিয়ার ঘটনাটা? তো তারপর কি হয়, সে তড়িৎ প্রবাহের মানটা কি আবার কমতে থাকে না? তো তড়িৎ প্রবাহের মান যখন কমে থাকে, ম্যাগনেটিক ফিল্ডের মানও কমতে 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 একবারে জিরোতে চলে আসে। যখন ভোল্টেজ জিরোতে চলে আসলো, তারপরে কি ভোল্টেজ কি নেগেটিভ দিকে যাওয়া শুরু করবে, মানে কি কারেন্ট প্রবাহ কিন্তু উল্টে যাবে, আর কারেন্ট তড়িৎ প্রবাহ যখন উল্টে যাবে তখন কি হবে, নর্থ আর সাউথ কি ঠিক থাকবে? না স্যার, এটা চলে যাবে এই পাশে, এটা চলে যাবে এই পাশে, তার মানে তখন আমি দেখবো যে তখন আর উল্টা দিকে তো তড়িৎ প্রবাহ ম্যাক্সিমাম হবে না, এটা অল্প আস্তে আস্তে বাড়বে, দেখবো যে আস্তে আস্তে নর্থ পোল সাউথ পোল আরো স্ট্রঙ্গার হতে থাকবে, তারপরে কি হবে সেটা একদম ম্যাক্সিমাম হয়ে চলে যাবে, তারপর সেটা আবার জিরোতে আসবে, তারপরে কি আবার নর্থ সাউথ উল্টে যাবে, তার মানে আমার এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, তার মানে গোটা প্রসেসটা যখন ঘটবে আমরা কি দেখবো, এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা নিজে নিজে ফ্ল্যাকচুয়েট করতেছে। বুঝতে পারছি কাহিনীটা? জি স্যার। তাহলে একটু ভালো করে মাথা খাটায় দেখো, আমরা যদি এখন এই সার্কিটে ম্যাগনেটিক ফিল্ড দেই, এই এসি কারেন্ট দেই, তাহলে এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কি বারবার ইন্টারনাল চেঞ্জ করবে না, করবে কি না? জি স্যার করবে। তখন কি আমার এই সলিনয়েডটাকে সামনে পিছনে নেওয়ার প্রয়োজন পড়বে? না স্যার।
এবং দেখো এখানে মাঝখানে কি কিছু কোন ফিজিক্যাল কানেকশন আছে? না স্যার, এই দুটোর মধ্যে কোন ফিজিক্যাল কানেকশন নাই। উইদাউট ফিজিক্যাল কানেকশন জাস্ট ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ড ট্রান্সমিট করে তুমি এখান থেকে এখানে এনার্জি ট্রান্সমিট করতে পারো। স্যার আলটিমেটলি তো এসি কারেন্ট থেকে এসি কারেন্ট পাইলাম আমরা। আলটিমেট থেকে এসি কারেন্ট পাইলাম, কিন্তু এখানে কাহিনী আছে। এই যে দেখলা প্রসেসটা, এটা কি আমরা আসলে বলি ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারিং? ঠিক আছে, আমরা যে এখন অনেক মোবাইল ওয়্যারলেস চার্জ দেই না, আমরা মোবাইলের পিছনে লাগে, সেটার মধ্যে আসলে এইটাই থাকে, দুইটা কয়েল থাকে। দুইটা কয়েল মানে দুইটা সলিনয়েড হিসেবে অ্যাক্ট করে। বুঝতে পারছিস কাহিনীটা? জি স্যার, জি স্যার। তো মোবাইল কি করে, এসি কারেন্ট থেকে এসি কারেন্ট নেয়, নিয়ে সেটাকে মোবাইলের ভিতরে আবার সার্কিটের মধ্যে সেটাকে প্রসেস করে, সেটাকে প্রসেস করে ডিসি তে কনভার্ট করে, দেন ডিসি তে কনভার্ট করে তোমার ব্যাটারিকে চার্জ করে। ঠিক আছে, আর এই যে জিনিসটা দেখতেছো, এই যে প্রসেসটা, এই একটা একটা কুণ্ডলি থেকে আরেকটা কুণ্ডলিতে এইভাবে ওয়্যারলেসলি এনার্জি ট্রান্সফার করার যে প্রসেসটা বা এই যে ফান্ডামেন্টাল কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়ে তৈরি হয়েছে ট্রান্সফরমার। কথা বোঝা গেছে? জি স্যার। এখন ট্রান্সফরমার কি কাজ করে, কেমনে কি করে, এটা আমরা নেক্সট ক্লাসে করবো। এটা হচ্ছে বলতে পারো এই চ্যাপ্টারে একমাত্র টপিক যেখান থেকে প্রশ্ন আসে। এতক্ষণ ধরে কি আমরা বলি, হ্যাঁ এতদিন লাগা যা পড়লাম সেগুলা স্যার, আজকে তাহলে অধ্যায়টা কি শেষ? হ্যাঁ না, অধ্যায় শেষ না, আরো কিছু আলোচনা আছে, আরো কিছু আলোচনা আছে, ট্রান্সফর্মার আলোচনা আছে, আরো অনেক ফিনিশিং আলোচনা আছে। এসি মোটর কিভাবে কাজ করে, ডিসি মোটর কিভাবে কাজ করে, তা যদি একটা চিন্তা করবো জেনারেটর কিভাবে কাজ করে, সেগুলো আছে। তো ট্রান্সফর্মার কনসেপ্ট এখান থেকে আসছে। ঠিক আছে, বোঝা গেছে? এখন ট্রান্সফর্মার কি কাজ করে সেটা বই ঘাটতে পারো, ভাইটা যদি বুঝতে পারো খুবই ভালো, না বুঝলে তো আরো ভালো। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? আর একটা কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার বলতেছে যে অর্ধবৃত্তাকার চুম্বক গুলার ব্যাপারে কিছু একটা। ও অর্ধবৃত্তাকার না, এটাকে অশ্বক্ষুরাকৃতির চুম্বক বলে, যে টম এন্ড জেরি কার্টুনে যে ব্যবহার করে ওগুলা। এর মধ্যে নর্থ এভাবে থাকে আর কি, তো ওখানে ওখানে চুম্বকটাকেই বাঁকায় ফেলা হয়, মানে ওগুলাকে এমন ভাবে তৈরি করা হয় যেগুলো হচ্ছে তোমার টেম্পার্ড মেটাল, তো ওগুলাকে চুম্বক হিসেবে তৈরি করার পর মানে একটা দণ্ড চুম্বককেই বাঁকায় ফেলা হয় জাস্ট। তো এখানে আসলে ডোমেন গুলা তখন এইভাবে থাকে, আমরা যা নিয়মিত দেখি নর্থ থেকে সাউথের দিকে ডোমেন গুলা ওটার মধ্যে এইভাবে থাকে। এখন এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নর্থ আর সাউথ। হ্যাঁ, বাঁকানোর সুবিধা কি? বাঁকানোর সুবিধা হচ্ছে নর্থ আর সাউথকে তুমি যখন কাছে আনো, এই নর্থ আর সাউথের মধ্যে খুবই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, যার ফলে সেটা খুব স্ট্রংলি কোনো কিছুকে ধরতে পারে। বাঁকানোর সুবিধা কি জানতে চাও? তোমরা কি মেরা ম্যাগনেটিক ব্যাগ ব্যবহার করো না, করো কি না? সেখানে বোতাম থাকে না, ম্যাগনেটের বোতাম? জি স্যার। তো ওগুলা কি খুব শক্ত ভাবে লাগে যায় না, খেয়াল করছো? জি স্যার। তো এটার মধ্যে কি খুব শক্তিশালী চুম্বক ব্যবহার করে, কখনো যদি ব্যাগ ফালাইয়া দাও বা মন চাই একটু ব্যাগটা টেস্ট করার জন্য ওটা খুলবা, খুলে ভাঙিয়া দেবা, ভিতরে একটা যে গোল চুম্বক থাকে কালো রঙের, তখন ওটাকে কোনো মেটালের সাথে লাগাই দেখো, মোটেও ভালোভাবে লাগে না, খুব দুর্বল চুম্বক। কিন্তু সেটা কিভাবে স্ট্রং হয়, সেখানে এই এই প্রসেসটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আরো যদি স্পেসিফাইড করে বলতে চাই, এই চুম্বকের ভিতরে তোমরা ভাঙলে, যারা ভাঙছো তারা দেখবা যে এটা তো মনে করো চুম্বকের বডি, গোল চুম্বক, তো এটার ভেতরে আরেকটা মেটাল থাকে এই যে এরকম দেখতে, এই যে এরকম এরকম একটা অংশ থাকে, খেয়াল করছো? যে একটা প্লেট, তার উপরে একটু
আরেকটা দ্বন্দ্বের মতো অংশ খেয়াল করছো? জি স্যার, জি স্যার। তো এই জিনিসটাকে বেসিক্যালি এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া থাকে, তাই না? তো এটা তো লাভ কি হয়, এই যে চুম্বকটা রিংটা, এটার এক প্রান্ত থাকে সাউথ আর এক প্রান্ত থাকে নর্থ। আর যখন এইটাকে এক প্রান্তে ঢুকিয়ে দেওয়া হয় তখন এই প্রান্তের নর্থটা ভেতর দিয়ে কানেক্টেড হয়ে যায়। তার মানে এইটা যদি হয় নর্থ, এগুলো এই সাইডটা যদি নর্থ, এই মাঝখানে সাউথ চলে আসে। বুঝতে পারছো কাহিনিটা? তখন এটা খুব স্ট্রংলি ব্যাককে আটকাতে পারে, এই জন্য বোতাম গুলা খুব শক্ত ভাবে আটকে। সবাই বুঝতে পারছো? তো এখানে আসলে অনেক কাহিনী আছে। হ্যাঁ, কি জানো বলতেছিল একজন, আওয়াজটা শোনা যাচ্ছিল না স্যার। ডোমেইন স্যার, এটাকে একটা পরমাণুকে বলা হয় না স্যার? আসলে সংজ্ঞাগতভাবে মানে একটা পরমাণুকে না বলাই ভালো, কারণ ডোমেইনগুলো আসলে পরমাণু না। ডোমেইন হচ্ছে পরমাণুতে যখন তোমার ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে ওভারঅল একটা লব্ধি চুম্বক ক্ষেত্র পাওয়া যায় সেখান থেকে, তখন ওই ওই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পারমাণবিক যে ম্যাগনেটিক ফিল্ড বিশিষ্ট পরমাণু গুলোকে আমরা ডোমেন নামে ডাকি।